বাজিয়ে মাকে বরণ করেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। নমস্কার বন্ধুরা, আমি ব্লগার চৈতালি, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আর আমি কিভাবে লক্ষ্মী পুজো করলাম সহজ সরল পদ্ধতিতে সেটি আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্মী ঠাকুর পরিষ্কার করা থেকে একেবারে মায়ের ভোগ পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ওটা প্রেস করে দিলে আমার সামনে যে ভিডিওগুলো আসছে সেগুলো আপনাদের সামনে সকলের আগে পৌঁছে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা মা লক্ষ্মীকে পরিষ্কার করে নেব। আমার হচ্ছে পিতলের বড় মা লক্ষ্মী, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এইটি টক দই দিয়ে এবং লেবু দিয়ে পরিষ্কার করি, আর খুব সুন্দর পরিষ্কার হয়। আপনারা অতি সহজে লেবু আর টক দই দিয়ে এইভাবে পিতলের ঠাকুর পরিষ্কার করতে পারেন, দেখবেন চকচকে সুন্দর দেখতে লাগবে। তো এইভাবে আমি প্রথমে টক দইটাকে ভালো করে সব জায়গায় মাখিয়ে নেব। তারপর আমি এক টুকরো পাতি লেবু নিয়ে এইভাবে টক দই আর পাতি লেবু একসঙ্গে মাখিয়ে নেব। আপনি কিছুক্ষণের মধ্যেই তার রেজাল্ট দেখতে পারবেন, দেখবেন চকচকে হয়ে গেছে আমার মা লক্ষ্মী। তো আমি এইভাবেই পরিষ্কার করে থাকি, আমার গোপাল এবং অন্যান্য যে পিতলের ঠাকুর আছে সব ঠাকুরকেই এইভাবে টক দই আর লেবু দিয়ে পরিষ্কার করি। এরপর আমি জল দিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মা লক্ষ্মী স্নান হয়ে গেছে এবং কত সুন্দর চকচক করছে। এবার আমি গা মুছিয়ে কাপড় পরিয়ে দেব। স্নান করানোর পর জামা কাপড়ও পরানো হয়ে গেছে। এবার আমি মাকে সিঁদুর পরিয়ে দিলাম, আমরা যেমন শাখা পলায় সিঁদুর লাগাই সেই রকম লাগিয়ে দিলাম। এবার আমি একটি জল চৌকি নিয়েছি, তার মধ্যে একটি লাল কাপড় পেতে দিলাম। এইভাবে মা লক্ষ্মীকে এখানে স্থাপন করব। আমি প্রথমে পাঁচটি ধান এবং পাঁচটি দূর্বা দিয়ে মা লক্ষ্মী যেইখানটা বসবে সেইখানটা দিয়ে দিলাম। এরপর মা লক্ষ্মীর ঠিক সামনে ঘট বসাবো। ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবং আমসরা পান এবং কলা দিয়ে ঘট বসিয়েছি। ডাব আমি পাইনি তাই আমি কলা দিলাম, এবং তার উপর একটি ছোট চেলি গামছা দিয়ে তার উপরে পৈতে দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম ঘট। তো এইভাবে উলুধ্বনি দিয়ে আমি ঘট বসিয়ে দিলাম। এরপর আমি ফুল দেব। তো পদ্ম ফুল হচ্ছে প্রধান, মা লক্ষ্মী খুবই ভালোবাসেন পদ্ম ফুল, তাই মা লক্ষ্মীর আরেকটি নাম পদ্মাবতীও। এরপর আমি গাঁদা ফুল দিয়ে মা লক্ষ্মীর আসন সুন্দর করে সাজিয়ে দেব। আর লক্ষ্মী পুজোর টুনি ফুল কিন্তু অবশ্যই লাগে, আমি টুনি ফুল এনেছি ওটিও দেব। তো এবার আমি মা লক্ষ্মীর জন্য ভোগের আয়োজন করব। প্রথমেই আমি নৈবেদ্য সাজিয়ে নেব। নৈবেদ্যর জন্য প্রথমে লাগবে ভেজানো গোবিন্দভোগ চাল। এই নৈবেদ্য আমরা করে থাকি এবং এই নৈবেদ্যের মধ্যে বাতাসা, কলা, ছোটো ছোটো টুকরো করা ফল এগুলো দিয়ে এই নৈবেদ্য সাজাতে হয়। তো এটি নবগ্রহ দেবতাদের জন্য করা হয়ে থাকে নৈবেদ্য, প্রথমে এটাই আমি নিবেদন করলাম। এরপর আমি পাঁচ রকমের গোটা ফল, আর এটি হচ্ছে তাল শাঁস, অর্থাৎ তালের শাঁস
অনেক দিন রাখার পর যে ফোফরাটা ভেতরে থাকে সেটিকে আমাদের এই লক্ষ্মী পূজোর দিনে প্রসাদ হিসেবে দিতে হয়, মা লক্ষ্মীকে দেওয়া হয়ে থাকে। তো আমি এবার মা লক্ষ্মীকে ফল নিবেদন করলাম। এরপর আমি এই প্লেটে সাদা মুরকি, লাল মুরকি, সাদা বাতাসা, লাল বাতাসা, নকুলদানা, মটকা এবং বিভিন্ন ধরনের খেলনা সেগুলো দিয়েছি। তিলের নাড়ু, চিড়ের নাড়ু, নারকেলের নাড়ু, মুড়ির নাড়ু, খয়ের নাড়ু, এগুলো সব মা লক্ষ্মী খুবই ভালোবাসেন, তো এগুলো ভোগ চড়াচ্ছি। মা লক্ষ্মী নারকেলের নাড়ু খেতে ভীষণ ভালোবাসেন, তো নারকেলের নাড়ু, খই, মা লক্ষ্মী পুজোয় বিশেষ করে নিবেদন করা হয়, তো আমি এটিও দিয়ে দিলাম। এরপর আমি কিছু মিষ্টি, যেমন এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, খেজুর এবং গজা, এগুলো দেব মা লক্ষ্মীর প্রসাদে, এটিও আমি নিবেদন করে দিচ্ছি। ওম মা লক্ষ্মী দেবই নম, এই বলে প্রত্যেকটা জিনিস দেওয়ার সময় এই মন্ত্রটাই উচ্চারণ করতে হবে। এই হচ্ছে টুনি ফুল, এই যে দেখুন ছোটো ছোটো সাদা সাদা টুনি ফুল। আজকে এই ফুল লক্ষ্মী পুজোতে অবশ্যই লাগে, সরস্বতী পুজোয় যেমন পলাশ বকুল লাগে তেমনি লক্ষ্মী পুজোয় হচ্ছে টুনি ফুল প্রধানত দিতে হয়, মা লক্ষ্মীর পছন্দের ফুল এবং হচ্ছে পদ্ম তার সাথে। তো পদ্ম আমি দিয়েছি, এবার আমি টুনি ফুল মায়ের চরণে দিয়ে দিলাম এবং হাতেও একটি টুনি ফুল দিয়ে দিলাম, আর কয়েকটি টুনি ফুল দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর এই ঘটে। এবার আমি একটি প্রদীপে ঘি দিয়ে দিলাম, ঘির প্রদীপ মা লক্ষ্মীর খুব পছন্দের, তো ঘি দিয়ে ভরে আমি প্রদীপটিকে জ্বালিয়ে দেব। তারপর আরতি করার জন্য আমি পঞ্চপ্রদীপ নেব, ঘির প্রদীপ আমি ধরিয়ে দিলাম। 2021-এর কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা লাগার সময় এবং ছাড়ার সময় আপনারা দেখে নিন, স্ক্রিনে দেখাচ্ছি। এবার আমি হাতে ফুল বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলিটি দিয়ে নেব। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তং প্রপন্নানাং সামে ভুয়ার্থ দর্চবাদ শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ। এবার বলছি পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রণাম মন্ত্র। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। তো এবার আমি মা লক্ষ্মীর ঘরে যে পাঁচালি আছে সেটি পরে নেব, আপনারা শুনতে থাকুন এবং হাতে একটি দূর্বা এবং ফুল নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি শুনতে হয়। তো আমি শুরু করছি, তার আগে আমি মায়ের জন্য যে ভোগ করেছি সেটিও মাকে আমি নিবেদন করে দিয়েছি, ওটি আপনাদের আমি দেখাতে পারিনি। এই হচ্ছে খিচুড়ি ভোগ, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 12 মাসের লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালি। আমি আজকে কার্তিক মাসের ব্রতকথাটি পড়ব। কার্তিক মাসের ব্রতকথা। বীরবল নামে রাজা কৌডিল্য নগরে মধুবর্ণে সেই রাজা। তো পাঁচালি একটু বড়ই হয়, তো আমি আর সবটা শোনাচ্ছি না বন্ধুরা। পাঁচালি করার পর আমি আরতি করে নেব। তো বন্ধুরা, এবার আমি প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে এবং ধূপ দিয়ে মাকে উলুধ্বনি দিয়ে আরতি করে নেব এবং আরতি করার পর আমার পুজো সম্পন্ন হবে। আরেকটি বিশেষ কথা বন্ধুরা, যে মা লক্ষ্মীর পুজোতে কিন্তু কখনো কাশি ঘণ্টা বাজাবেন না, মা লক্ষ্মী একদম পছন্দ করেন না কাশি ঘণ্টার আওয়াজ।
তাই শুধু উলুধ্বনি আর শঙ্খ দিয়েই মা লক্ষ্মীর আরতি করা হয়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাপোর্ট করবেন একটি লাইক এবং কমেন্টস করে। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করতে ভুলবেন না, কেননা ওটা প্রেস করে দিলে আমার সামনে যেসব ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। মা লক্ষ্মী আপনাদের প্রত্যেকের ঘরে ঘরেই বিরাজ করুক এই কামনা নিয়েই আজকের ভিডিওটি তাহলে আমি শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।